শুক্রবার অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের পক্ষ থেকে বনকার মহকুমা শাসকের কাছে ন দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের দাবি, ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরি হচ্ছে বনকায়, ফলে যারা প্রকৃতপক্ষে জাতিগত শংসাপত্রের দাবিদার তারা বঞ্চিত হচ্ছে দাবি আন্দোলনকারীদের। তাদের দাবি, জাতিগত শংসাপত্রের বিষয়ে মহকুমা শাসক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের এদিন কেন্দ্র সরকারের আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য সংরক্ষণ ব্যবস্থারও বিরোধিতা করে। অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাসের অভিযোগ, অনেকে তপশিলি জাতি উপজাতি না হয়ে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করে চাকরির ক্ষেত্রে সুবিধা সহ জনপ্রতিনিধিত্বের সুবিধাও নিচ্ছেন কিছু মানুষ। প্রসঙ্গত, বনগাঁর বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও মথুয়া নেতা। অন্যদিকে বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুরও মথুয়া মহাসংঘের সংঘাধিপতি হিসেবে দাবি করেন। ঠাকুর বাড়িতে এই দুই নেতা এবং নেত্রীকে নানা বিবাদের কথাও বারবার শোনা যায়। এদিন অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের ডেপুটেশন নিয়ে সোচ্চার হয়েছেন বনগাঁ বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। তার দাবি, আন্দোলনকারীরা তৃণমূল অনুগামী। কেন্দ্রীয় সরকার 2019 সালে ইডাব্লিউএস নামে একটা নতুন একটা আইন করে, যেটাকে সংরক্ষণের জন্য আগে সংবিধানে যেটা ছিল 49.5% সংরক্ষণ ছিল, তারপরে আবার 10% সংরক্ষণ তারা করেছে উচ্চ বর্ণের সংরক্ষণ। এই যে ইডাব্লিউএসটা তৈরি হলো, এর জন্য কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু আজ পর্যন্ত কোনো কথা বলেনি। 2019 সাল থেকে আজকে প্রায় 5 বছর হতে চললো, কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু আজকে এই নিয়ে কিন্তু মুখ খুলল। সঙ্গে আপনারা কিছুদিন আগে দেখলেন বনগাঁ পৌরসভার পৌরপিতা পর্যন্ত ভুয়ো বার্থ সার্টিফিকেটের জন্য একটা ডেপুটেশন দিয়েছে। এই জন্যে আমরা এসডিও সাহেবের কাছে আমরা আজকে আবার পুনরায় আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি যে এই যে ভুয়ো এসসি সার্টিফিকেট, ভুয়ো কাস্ট সার্টিফিকেট এবং ইডাব্লিউএসের প্রতিবাদে আমাদের আজকে এই আন্দোলন। আজকে কিছু সংখ্যক মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতার অপব্যবহার করে তারা এসসি সার্টিফিকেট বার করে তারা রাজনৈতিক পদপ্রার্থী হচ্ছে। এছাড়াও বিভিন্ন রকম সরকারি চাকরি, সমস্ত রকম সরকারি ক্ষেত্রে তারা দখল করছে। এর ফলে যারা অরিজিনালি এসসি এসটির আওতায় পড়ে তারা কিন্তু এই সব অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। এর ফলে আমাদের কথা নয় বাদই দিলাম, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কথা ভেবে আজকে আমাদের এই অভিযান। মথুয়া সংঘ, আমরা জানি যে অল ইন্ডিয়া মথুয়া সংঘ যেটা ঠাকুরবাড়িতে, সেটা হলো তার সংঘাধিপতি শান্তনু ঠাকুর। তো সেখান থেকে নিশ্চিত করেনি, তৃণমূলের থেকেই করেছে। তো সরকারটা কাদের? সরকারটাই জালি, পশ্চিমবঙ্গের বর্তমান সরকারটাই জালি। তা জাল কারা তৈরি করছে? এই জাল আটকানোর দায়িত্ব কাদের? এরা আসল কথা কি, এরা চুরি করবে আবার এরাই গিয়ে পেশার দেবে? তা মানুষ এই ছলচাতুরি, এই চালাকি মানুষ বোঝে? তা আগে নিজেরা সচেতন হন, নিজেরাই চুরি চামারি, এই জাল সার্টিফিকেট বার করা আপনারা নিজেরা বন্ধ করুন, কারণ এর জন্য আপনারা নিজেরা দায়ী, আপনারা নিজেরাই করছেন।